দর্জিবাড়িতে রমজানের শুরুতেই পোশাক বানিয়ে দেওয়ার তারা থাকে, তাই ঈদের নতুন পোশাকের জন্য প্রথম চাহিদা থান কাপড়। তারই খোঁজে ভিড় বাড়ে পাইকারির বড় বাজার ইসলামপুরে। এটাই ঈদ মৌসুমে স্বাভাবিক চিত্র ছিল, কিন্তু এবার দেখা গেছে বিপরীত চিত্র। কাপড় বাছাই, কেনা ও দরদামের হাঁকডাক নেই। রমজান একটা সিজন উপলক্ষে যে ভিড় বেচাকিনি থাকে, ওই তুলনায় বেচাকিনি খুবই খারাপ। আমাদের এই সময় বেচাকিনা খুবই ভালো ছিল, পাঁচে দশে বিক্রি করতে খুব কষ্ট হয়ে যায়। ইসলামপুরে দোকানের সংখ্যা প্রায় 10,000। দেশীয় ছাড়াও ভারতীয়, চীনা ও পাকিস্তানি কাপড় সুলভ এখানে। ঈদ মৌসুমে বিক্রির যে অঙ্ক কষে আসছিলেন ব্যবসায়ীরা, বর্তমানে অতীতের সঙ্গে তার বিস্তর ফারাক। ইসলামপুরে প্রায় প্রতিটি পণ্যেই বেড়েছে গজ প্রতি 50 থেকে 300 টাকা। বিদেশি শার্ট প্যান্ট পিসে গজ প্রতি বেড়েছে 50 থেকে 150 টাকা। পাজামা পাঞ্জাবির কাপড়ে গজ প্রতি বেড়েছে 50 থেকে 200 টাকা। আর মেয়েদের দেশি বিদেশি সালোয়ার কামিজে বেড়েছে 100 থেকে 300 টাকা পর্যন্ত। দাম বৃদ্ধির পিছনে অন্যতম কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন গ্যাসের দাম বৃদ্ধি। গ্যাসের দাম বেড়ে যাওয়াতে সুতা উৎপাদনে অতিরিক্ত খরচ হচ্ছে, আর এই প্রভাব পড়েছে ক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরেও। প্রতিটা মালের মধ্যে এখন 200-300 টাকা করে বাড়তি, তো এইভাবে হলে তো মানুষের তো নিবে কিভাবে? গ্যাসের দামটা বেড়ে যাওয়াতে ডাইনিং যে চার্জটা, ডাইনিং এর সময় গ্যাসের প্রয়োজন হয়, এই কারণে আর কি রেটটা বাড়ছে। ব্যবসায়ী সমিতি বলছে করোনার মন্দকাল কাটিয়ে না উঠতেই ডলার সংকটের মুখে পড়তে হয়েছে, এতে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের টিকে থাকাটাই ঝুঁকির মধ্যে পড়েছে। আমরা পাইকারি যারা করতেছি, কিংবা যারা নাকি টেক্সটাইল মাল বানাইতেছে, যারা ডাইং প্রিন্টিং করতেছে, সবার কাছে রেট আর একটু একটু করে বাইরে আসতেছে। বাইরে সর্বশেষ গিয়ে লাস্টে পড়তেছে মুক্তার উপর। ওই যে করোনাকালীন শুরু থেকে যে পুঁজি হারিয়েছে, তারপর থেকে এখন পর্যন্ত কারো পুঁজি ঠিক হয় না। প্রতি বছরই দেখা গেল অনেক ব্যবসায়ী চেঞ্জ হইতেছে। আমরা তো রপ্তানিমুখী প্রতিষ্ঠান না, তো আমাদের কাপড়ের ইম্পোর্টের ক্ষেত্রে এলসির নিষেধাজ্ঞা রয়েছে আপনারা জানেন, এবং বাজারে কিন্তু বাইরের যে কাপড়গুলো অ্যাভেলেবেল ছিল ওই জিনিসটা কিন্তু এখন এই মুহূর্তে একটু শর্টেজ আছে, এইটার একটা অভাব আছে। বাড়তি দামের প্রভাব পড়েছে অন্যান্য বিপণী বিতান ও অনলাইন দোকানগুলোতেও। কাপড় বিক্রির ওপর 5% ভ্যাটের চাপও সইতে গিয়ে হাঁসফাঁস অবস্থা ক্ষুদ্র ব্যবসায়ীদের। যে মালটা আমরা আরও 3 মাস আগে সাপোজ 1500 টাকাতে কিনতে পারছি, এই মালটা এখন বিক্রি কিনতে হইতেছে 1600 টাকা, 100 টাকা রেট বেশি আছে। কিন্তু কাস্টমারের কাছে কিন্তু আমরা 1600 টাকাতে কিনে 1700 বিক্রি করতে পারতেছি না, বা 1800 বিক্রি করতে পারতেছি না। এরকম কাপড় আছে দেখা গেলো গজে 30-40 টাকা ডিফারেন্স কিনতে হচ্ছে, কাস্টমার এসে যখন কিনতে আসে আসে হিমশিম হয়ে যাচ্ছে। এখন ডলার যেহেতু নাই, ক্রাইসিস, এলসি বদ্ধ, সেই ক্ষেত্রে অ্যাভেলেবেল পাইতেছি না। আর যাও কিছু আছে, আগে যারা আছে স্টক করছে, এগোছে অনেক দাম বাড়তি। আগে যে কাপড় কিনতাম মনে করেন 2 লক্ষ টাকা, সেই কাপড় হলে লাগবে মিনিমাম 2.5-3 লাখ টাকা। কাপড়ের বাজারের এই মৃদু মন্দ হাওয়াতেও ঈদ বাজারে থাকছেন কাপড় ও পোশাক ব্যবসায়ীরা। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে গত 2 মৌসুমে ইসলামপুরের কাপড়ের মার্কেটে খুব একটা বেচাকেনা ছিল না, তবে সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় এবং ঈদ উল ফিতরকে সামনে রেখে এই মৌসুমে সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার আশা করছিলেন এখানকার ব্যবসায়ীরা। তবে নতুন করে যুক্ত হয়েছে ডলার সংকট আর এলসি করতে না পারা, আর এতে প্রতিদিনই আরও বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই ইসলামপুর মার্কেটের কাপড়ের ব্যবসায়ীরা। সিউল আহমেদ, এখন ঢাকা।